Monggo sini hai. Ajima gua ni cinta besar. Ajib pra Montik tu makai katal. Montik, manusia dah itu tu mari. মানিলেই কথা নাই কোন হই জিবা ঘুরি গেলাম এনে ধরে পরর বন্ধা হই বড়নে সব শুনাই আপনা খলাগি বলে গইলু আইন মতে জিবা ঘুরার কারণে কেনে ধরে কেটে রাখ হই বলে গিয়া হল জানু কায় গু কি কব খইছ বুড়া হলি ও কি কথা কব লাগে তাকে আজিলি তিনি কি সব শুন মই কব খুজিছিল ভাল তো হে ওলাল গই বলো তা আই আপুনি এই জনি বুয়ারি নানি হাক্কাত লক্ষ্মী হে আনিছে হয়নে নহয় নকি আপু নহলে নহয় এই এমাহতে ঘরখন এনেদরে পরিপাটি কৰি তুলিব পাৰেনে বুজিছো তো কবলা কাহি ঘৰা ঘৰা খাবলে দিছে কাকনো নিদিয়ে আই এই সুকৰ মেকুৰিও বাদ নপৰে নহয় এই যদি কলেজ পাছ ছোৱালী কত ভৰিত ভৰি তুলি খাব লাগিছিল তাকে নহয় কোনেনো ভৰিত ভৰি তুলি খুৱাব এ খাওঁতাই খাইছে নহয় আই এই উকিলনের বুয়ারিয়া কলে নে চাইছে কলেজর বলে পিজালি খনে গছো ও কোথাত সোমাব কেন তাতে ঘরর কিবা কিটা এবার শিকাল শিকাল করে নি আন কি নিজর লোরা ছোয়ালি কো হেনু ও আহু একে হে ধুয়াই পকালি দিব লাগে মন্তি আ মন্তি মন্তি আহা মন্টি গাখীর খাবলে খেতে ফুরিছো মন্টি বলে তোমাকে ধরেছো বেশ মন্টি বলি মন্টি বাবাত কোকে তুমি যে কি বলবা একটা বস্তু কথা কও আনি দিবা জানো নিশ্চয় দিন এতে প্রশ্ন উঠে তোমার কারণে বিচুরি যা কাজু আনি দিও পারো কাপড় মণি আনি দিও পারো আর লাগে যদি সাগর খেতে মানিক বুটলি আনি দিও পারো যা অনবরে খালি ধেমালি ধেমালি মানে বিয়ার পাছত তুমি আজি প্রথম একটা বস্তু খুঁজছে হ্যাঁ মই তাক নিদি পাৰো কোৱা কি লাগে এজনী ক্ষীৰতি গাই হ্যাঁ ক্ষীৰতি গাই নচব মনর সিংহ বামুনা পর খুরাম হলি রাম বড়া হি রাম বুদ্ধ কালকি নামে দখ আসিতে ধরে তা কৃষ্ণ তদুপ
দিয়া মন্টিয়ে জলপান খালে নে আদার ব্যাপারি জাহাজৰ খবৰ কিয় কোধে আই মই হেবুৰ কি জানো আজি কালি দেখো আই দেৱে ভাগে ভাগে কাম সমজাই দিছে আপোনাৰ গাতে সিকুতি না চাই কিয় এই পুতিখন আনি দিছে আপোনাক পৰকালৰ চিন্তা কৰিবলৈ কি কলি তুকে এবুৰ আপদ সুসা বলে ইয়ালে কোনে আহি বুলি কৈছে এ মই কিবা এটা কলে আপুনি কেৱল বেয়াটোকে হে দে আপুনি নিজে ভাবি চাওকচোন এই বোৱাৰী ঘৰ সোমোৱা দিন ধৰি আপুনি কিবা গোটাই এগ চিফাল চিফাল কৰি পাইছেনে আৰু সেই প্ৰদীপো পালনে চাইছ তেওঁ আজিকালি অফিচৰ কামৰ বাহিৰে ঘৰৰ বিষয়ে কিবা চিন্তা কৰে জানো আৰু সেই মন্ত্ৰী বোপাই আগতে এই বুঢ়াৰ বোকচাত উঠি দিনে ৰাতি তলো তলোকৈ ঘূৰি ফুৰি আজিকালি সেই তিনিচকীয়া গাড়ীখন আনি দিছে তাতে উঠিয়ে দিনটো কথা আৰু আইদেউৰ কথাটো মই এৰিছোৱে পাকঘৰৰ পৰা নামঘৰলৈ সকলো কামকে আগুৰি আৰু সেই কিবা চিলাই কল নেকি এটা আনি লৈছে তাৰে নতুন কাপোৰতো চোলা চিলাই কৰেই পেলনীয়া পুৰণি কাপোৰেৰে সুন্দৰ সুন্দৰ বস্তু কৰি ঘৰখনকে গোটেই সাতিষ্কাৰ কৰি পেলাইছে নহয় আৰু তোৰ খবৰ এইবোৰ গাই বাই ফুৰিব দিছে হে নহয় মোকো মানুহ চাই কাম চমজাই দিছে নহয় যি যিহৰ লায়ক দিনে নিশা আজৰি ফুৰিবলৈ মোৰো ডিঙিত এজনী সাঙুৰি দিছে নহয় হেৰত খাহা এইজনী
অতীতৰ কথা সুঁৱৰি জীৱনটো নিৰৰ্থক কৰি দিলা কি লাভ সেইকাৰণে তাক এনেদৰে আঁতৰাই থৈছো দীপালী মানুহে আমনি নকৰে অ আপুনি উঠা পৰা খালে অসুখ কৰিব নহয় হেৰ উদৰ কাটুক মৰি গল কেঁচা মাছ খালে কেঁচা মাছ কেঁচা মাছ নাজান যা হাত যাব বুলি কৈছে যা হাত যাব বাৰু আহিছো দে এই যে Thank you.
পড়ার সময় তেতিয়া খেলা পাতিছে রবা মই আইডুক লগাই দিম টেনবা কোনে মাতে এ মুক আকো কোনে মাতিব মই হে আইডুক মাতু বলিছো মাইনু বল আমি ভিতৰত লুকাবাকু খেলুম ককাই মাক লগাবো লগাম তো পড়ার সময় খেলিলে কিয় ন লগা ককাই ভাল হ'ব হলে দে দাদা কিয় খিনি পোৱা নাই বল আমি ভিতৰত পাইছো পাইছো সকলোকে চিনি পাইছো আগে নি চিনিলো এ দেখে চিনিলো তুমি তেন্তে শ্রীরাম আই গৈছো গৈছো জয় কৃষ্ণ হরি এমালি বেলা তুমি করিবা দে মালি কামর বেলিকা কাম করিবা সদাই দুটা কাম একেলগে কোনো তো নয় এটা এটা করি করা উত্তম উপায় ধেমালির বেলা তুমি করিবা ধেমালি কামর বেলিকা কাম মন্টি কি কৰিছা নাই মা লুকা ভাকু খেলা নাই কিতাব খুন বিচাৰিছো কিনো কব আই শুনিলে আর মূল দম দমাই যায়
বলে মন্ত্রী বোপাই এই বয়সতে বোপাইরে এই মাহিনাকর সেই যে কেটেরা জেঙেরা এখন খাবলগিয়া হয়েছে তার কারণেহে বলে বেয়া লাগে লড়াটো বলে খিনাই বিলাই কইছে এ ময়ও কই দিছো বলো আমার আইডল কেনে নহয় একা গোটাই সংসার খনরে লড়া ছোৱালীকে আপন যেন দেখে বাস দেখে মই কি পিন্ধিম বাইদেউ মা কি পিন্ধিম মা মা মই পাগুড়ি পিন্ধিব লাগিব ৰবা একেলগে প্ৰশ্ন কৰিলে মই কাৰ উত্তৰ দিম মই লিখি আনিছো না লেখা মতে কওঁ শুনা মন্ত্ৰী তুমি লাচি তুমি ধুতি এঙা চোলা পাগুড়ি পিন্ধিব লাগিব মোক এখন হেংদাৰ লাগিব মা অঁ লাগিব তোমাকো ধুতি আৰু পাগুড়ি লাগিব অঁ আৰু তুমি ৰাজমাও নহয় তোমাক ৰিহা মেখেলা চাদৰ লাগিব তোমালোক সকলো কালি 4 বজাত পোৱাকৈ ইয়ালৈ আহিবা দেই গধূলি 7টাৰ পৰা আমাৰ নাটক আৰম্ভ হ'ব আমাৰ মাহঁতকো মাতি আনিম দেই বাইদেউ আনিবা দেই সকলোৰে মা দেউতাক মাতি আহিবা আমাৰ ককা দেউতা আহিব দেই ককা দেউতালৈ ইমান ভাল লাগিব যে বাইদেউ মোৰ কি পাৰ্ট আছে তোমাৰ একো পাৰ্ট নাই যে দেশতকৈ মোমাই ডাঙৰ নহয় তোমালোক কণ কণ ল'ৰা ছোৱালী তোমালোক এদিন ডাঙৰ হৈ এই দেশক সজাই তুলিব লাগিব মা তুমি কি পাৰ লৈছা নকবা মানে ক নকব আৰু ইহঁতে মোক হাত ধৰা লিখিৰে পাতিলে এইবাৰ এই ক্ৰছ পাজলত আই এম ৰাদাৰ আনফৰ্চুনেট টু মিছ দ্য প্ৰাইজ মোৰ প্ৰায় শুদ্ধ হৈছে পেঞ্চন লোৱাৰ পিছত মই একেবাৰে অকামিলা হৈ গলো ডাক্তৰেও ৰেষ্ট ল'বলৈ কৈছিল গতিকে এই ক্ৰছৱৰ্ড পাজল কৰি মই দিনটো ব্যস্ত হৈ থাকো মাক ঢুকোৱাৰ পিছত দীপালীৰ প্ৰতি মই মোৰ এটি চিন্তা আছিল কিন্তু আজি সিও নাই তাই যে এই গান বাজনাৰ থাউতি দেখিছা ই আজিৰ নহয় সৰুৰে পৰা মোৰ বিশ্বাস তাই সুবিধা পালে এটি খুব ভাল চিলড্ৰেনছ অৰ্গেনাইজেশ্যন গঢ়ি তুলিব পাৰি এণ্ড উই নিড ইট আমাক এটা চিলড্ৰেনছ অৰ্গেনাইজেশ্যন অতি দৰকাৰ এক বিশাল বাহিনী পঠাইছে হিন্দুবীর রাজা রাম সিংহ এই বাহিনীর সেনাপতি রূপে আইছে রাজা রাম সিংহ এজন নিপুণজীব আমি সঁচাকে সজাগ হব কিন্তু বুড়া গোহাই ডাঙরিয়া রাম সিংহর প্রতি মোর ঘৃণাও করিছে তেওঁ নিজত্ব পাহৰি মোগলৰ গোলামী কৰিছে মই রাম সিংহক উপযুক্ত শিক্ষা দি তেওঁ ভাবিছে তেওঁৰ এই কাৰ্যত বাধা দিবলৈ অসমত মানুহ নাই কিন্তু তেওঁক দেখুৱাই দিম যে অসমীয়াই নিজৰ দেশক ৰক্ষা কৰিব জানে দেশক ভাল পাব জানে আৰু প্ৰয়োজন হলে দেশৰ কাৰণে মৰিবও জানে কালিলৈ খোৱাৰ লগে লগে ৰাম সিংহই আমাক আক্ৰমণ কৰিব এতিয়া কি উপায় হ'ব গছকন আজি ঠাইৰ ভিতৰতে এটি গড় বান্ধিব লাগিব সোমাই তুমি যোৱা গড় বন্ধাৰ কাম তোমাৰ ওপৰত গঠালে আজি নিশাৰ ভিতৰতে গড় বান্ধি উলিয়াবই লাগিব লাচি তুমি কোনো তৰ্ক নকৰিবা কোনো প্ৰতিবাদ নকৰিবা যোৱা ইলাচি তোৰ অনুৰোধ নহয় ই বৰ ফুকনৰ আদেশ মোমাই কি কি তুমি শুইছা অচৰুক দেখ লুণ্ঠন কৰিবলৈ এদিন তুমি নিশ্চিন্ত মনে শুই আছা
তোমার নাম কি মাইনু দুনিয়া কোন শ্রেণী পড়া প্রথম মানুষ আর তুমি মন্টি তৃতীয় মান বড় ডাঙর চলা কিন্তু তুমি বলেন দেখুন হ্যালো আরে তুমি কেটে আইলে এই মাত্র হওয়ার কথা কোয়া মানে গুহাটলে কেটে আইলে গুহাটলে কালি রাতে পাইছে রাতে পাইলে ওহ মন্টি মাইনু যখন যা মাফ করবে কোয়া গই বলেন মামা হেসে ভাল করে চা দিবে আচ্ছা বলেন কখন তুই খবর সব কি কি খবর ভাইয়া কখন আজি তো কিমান বছর দেখা নাই হাত বছর হাত বছর না কিছে এবার নেপাল পরা একেবারে বিদায় লৈ আহিলি কি বিদায় লৈ আহিলি কিলে তাত কন্ট্রাক্ট শেষ হল নেকি না কন্ট্রাক্ট নহয় মানে বহুত কন্ট্রাক্ট এটা গুড খালি তো কম্পিটিশন চলছে তাকে ভাবিল যে ইয়াতে কন্ট্রাক্ট কর আচ্ছা কিছে আমার ক্লাবের খবর কি না ভাই ক্লাবের খবর কি মানে বিয়া করার পর ক্লাব ক্লাব এই দিল বুঝছো মানে ও ওয়াইফের পারমিশন নাই বোধহয় হাজার হোক ভাই মন্ত্রীর মাহিমাকে মাহিমাকে মরম বলি আমার একটা কথাই আছে তুমি বলো মোর আসল মানুষ ইয়ার সকল মরম ঢালিও মাতৃত্ব অধিকার নাপাও কিয় ভদ্র মহিলাই কৈছে তুমি ভদ্রতা নাজানা নেকি লোৱা লোৱা জাষ্ট এ লিটল প্লিজ
All right. Just a little then. Cheers. Cheers. Soy piola ya de hakalu, yar bahire kwenai. Pan kora hoka thakute homoy. Na holi jibon na chole jai. Hey there. Tumak, hello. Notun notun jen lagise he jen. Muk kaise nahi? Muk kaise? Muk kaise na pabo? Ah. Moyale bahut dino mo taish. Oh, bahut dino mo taish. Hera. Kine kya aisa? Kya aisa? Yar ba bahut jabo lagye, yale Mane? Mane tumal teka lora. This is not fit place for you. Kintu apuni. Oh, moy. Ini kau kau bicara aja mau aja ya lah. That's the mystery. Rahasya, rahasya, rahasya aga. Jiwa ne moran mor akal rahasya. Mr. Chaudhary. Yes. Apne klabar khanti bhanga kori chedi. No, no, brother. Mau tu malakar klabar khanti bhanga kora nai. Kintu শান্তি ভঙ্গ কৰিছা তোমালোকে নিজৰ নিজৰ পৰিয়াল দো আই এম এন বেচেলৰ আই নো দি পিস অফ ইয়ৰ ফেমিলি তোমালোকে তোমালোকৰ পৰিবাৰ বিলাক ৰাতি 12 বজাৰ পিছলৈকে লোক উঠক লৈ অপেক্ষা কৰে তেওঁলোকৰ স্বামী দেৱতা সকলৰ ক্লাবৰ পৰা মাতাল অৱস্থা উভতি অহাৰ অপেক্ষা রাতি 12 বজালে যদি তোমালোকর কোন লোরা তালি খারে থাকে কিহতে সেই 12 বজার পিছত তেওঁলোকর পিতৃ দেবতা সকলর রূপ মূর্তি দেখি ভয়ত একটা পর কানি লৈ ওস মত ওই পর অর্থন এক ইন্টেলেক্ট আমি আমার জন হাতের কাছে দাঁড়ো বলি কিন্তু আমার দাঁত তো আমার বিষয় আত্মহী মানুষের কথা আছে লাভ উই আর অল প্যারাসাইট আমি আমার সমাজত কিছুমান কাপ খোলা কিছুমান অন্ধ অনুকরণ করিবলৈ গৈ আমি আমার ঘর অস্তিত্ব ভঙ্গ করেছো বিহুর নামত বনিয়াদ করি আমি আমার ঘর সংস্কৃতি হার করি বলে ডক্টর চৌধুরী আপনি বোধ হয় পাহরি গেছি আমার ক্লাবর বার্ষিক উৎসব ইকুইলিটি অফ ক্লাব লাইফ সম্পর্কে আপনি এটা লেকচার দিয়া কথা আছে এটা দি আছে ইকুইলিটি অফ ক্লাব লাইফ ফর বিষয়ে তো মই লেকচার দি আছে ম জানো মোর প্রচার অভাব কিন্তু তালে মই ভয় না করো মো আপনা লোকর তরফ অনুরোধ আপনা লোক জনসাধারণ মাঝে লৈ উপস্থিত যাও তেওঁলোকৰ পৰা আপোনালোকে আপোনালোকৰ সংস্কৃতিৰ সন্ধান লওক ঐতিহ্যৰ মান লওক সমাজৰ পৰা মত বাহিনীৰ কৰি দিয়ক দেখিব সকলো আপুনি মোৰ কথাৰ প্ৰতিবাদ কৰে কিন্তু আপনি ক্লাবর একজন ফাউন্ডার মেম্বার তার উপরে ইউ হ্যাভ গট ফরেন এডুকেশন আপনি সেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা আবার ভাবি না সাইকেল মন্ত্রী ঠাকুর কৈছো দ্বারা কিছুমান অন্ধ অনুকরণ করি আমি দেহ উদ্ধার করবলে আছি উত্তরায় দরে বালিত মূড় হুঁয়ায় আমি জ্ঞানে বলাইছি কিন্তু কেদি সকল থাকে যখন ধরা পড়ে যাব ভালো ভাল কবই লাগবে ডক্টর চৌধুরী এ একটা লিখে সাপ একটা মদ না খায় কাজ দেখেলে টেনিস দেখেলে আনকি কিতাব পড়িও ভাল না পায় অথচ সব লয় আহে ইয়ার কারণ কি আপনার নাম ও নাম
মোৰ নাম হৰিহৰ শৰ্মা হৰিহৰ শৰ্মা হৰিহৰ শৰ্মা মাজি আপুনি কিতাপ নপঢ়ে পাঠ নেখেলে হা কিতাপ নপঢ়ে পাঠ নেখেলে কিন্তু আপুনি ক্লাবলৈ আহিছে মই এইবিলাক চাই ভাল পাওঁ ইয়াত এই মাকলাম এইবিলাক চাই মদৌবিলাকক চাই আপুনি ভাল পায় আপুনি এটা পাগল আপুনি এটা কাম কৰক আপুনি উৎকৰ আপোনাৰ আপুনি তেজ যাওক তাত মেণ্টেল হস্পিটেলত আপোনাৰ সেইটো অলপ পৰীক্ষা কৰি আহক ধুনীয়া সোণৰ হৰিণা দেখি সীতাই ৰামক ক'লে যে সেই সোণৰ হৰিণাটো মোক ধৰি আনি দিয়া তেতিয়া ৰামে লক্ষ্মণক ৰখীয়া থৈ সেই সোণৰ হৰিণাটো ধৰিবলৈ গ'ল আইতা মই ৰাম হম মই লক্ষ্মণ হম ছোৱালী হৈ লক্ষ্মণ হব আহিছে তুমি কি হবা জানা তুমি সুৰ্প নাখা কিয় হব কিয় হব মোৰ সোণজনী সুৰ্প নাখা কেতিয়াও নহয় মোৰ সোণজনী কি হব জানা জানো কি বাৰু মন্তি মাইনো যদি সুপন খা হয় তুমি কি হবা কোৱাচোন মাইনো সুপন নখা হলে মই রাবণ হব লাগিব না এটা মই রাবণ নহয় তেনেহলে মাইনো সুপন খা নহয় মোৰ আই মাইনো কি হবা জানা জানো কি তেতিয়া বাৰু তুমি কি হবা কোৱাচোন তেতিয়া নাই মোৰ দেখোন একোৱে হবলৈ নাই না এটা আমি মন্ত্রী মাইনো হৈয়ে থাকিম বাৰু বাৰু মন্ত্রী মাইনো আহা খবৰ হল নহয় মা আমি এতিয়া নকওঁ দেউতা আহিলে কওঁ অ হেৰি নহয় দীপালী কিনো আজিকালি ইমান ৰাতিলৈকে ক'লৈ যায় অফিচৰ হেনো কাম বাঢ়িছে সেইকাৰণে ৰাতিলৈকে থাকিবলগীয়া হৈছে তোমালোক পোৱাচোন তোমালোকৰ টোপনি আহিলে দেউতাৰ আহিব
আইবটো নিচে আহিব সাহাব এতিয়া দুই বাইছে ক্লাব বন্ধ কৰিব হ'ল ক্লাব বন্ধ কৰিব হ'ল আৰু কামৰ ভিৰ বৰ বেছি হৈছে দীপালী মোৰ দাঙিবলৈকে সময় নাপাওঁ তোমাক কাহিনী বা মিছা মাতিছোনে আজিকালি অফিচত দুৱাৰৰ সলনি এই বটল ব্যৱহাৰ হয় নেকি দীপালী সেইটো আজিকালি তুমি মোৰ পৰা বহুতো কথা লুকুৱাইছা মাৰি থব নাই তোৰ সেইবোৰলৈ সমূহ নি কাণ খাৰ নাই
মৌজাদারে সদায় লিখিয়ে আর মানুহ পঠিয়ে কোনো মৌজাদার লেখাটো তো মাই থব লাগে এবার যাও যাও বলে সময় করব পার নাই মা তাতে কামর ইমান বেশি পড়িছে মন কইলি শুন যাও বলিলে এবার পাকে তামান লাগতে কিমান সময় তার উপরে গাঁ মানুহৰ প্ৰতি এটা ভাব সহায় পাই দেখিছো তহঁতে সকলো লোকে পাহৰি আনকি নিজৰ পিতৃ ভেটিটোৰ প্ৰতিও তহঁতৰ আদৰ নাইকিয়া মই এবাৰ ভাবিম তই যদি গাঁৱলৈ নাযাও তেন্তে মই গাঁৱলৈ গৈ কেইবামান তাতে থাকি আহিম তহঁতৰ দৰে গায়েৰা দি ফুৰিলেতো আৰু মোৰ নচলিব মার আগত মোর কথা কি লগাইছা গে কথা থাকিলে লগাব নালাগে নহয় নিজে ওলাই এতিয়া কোনো জানাই হলে তুমি নকলে মায়ে মোক আজি এনেদরে কব গেলে মই গায় রাদি ফুরছ মোর পত্রিক সম্পত্তি নষ্ট হল তা তোমার কি হল দিনটো হাড় ভঙা পরিশ্রমের পাছত গধূলি অল্প বিশ্রাম লও তাকে তোমার সহ্য নয় কি বিশ্রামে নিজের পরিয়াল আর সমাজের হানি করে কি বিশ্রাম নহয় বিশ্রামের নামত বেবিচার দীপালী তুমি মানুহটো চিনা মই চিনা তুমি চিনা তুমি লম্পট তুমি চৰিত্ৰহীন তুমি মাতাল তুমি এটা মানে চৌধুৰী কথা এটা লাগবা নাছে আপুনি এইবোৰ কি কৈছে মানে পরিষ্কার কথা কথা মানে যেহেতু তোমালোকৰ পক্ষে অপ্রিয় সত্য মই ঠিক তাকেই কৈছো এয়া তোমার পরিবার এয়া মোৰ ল'ৰা আৰু ছোৱালী তোমাৰ ল'ৰা আৰু খাও মই মদ খাও নিজক পাহৰি থাকিবলৈ জীয়াই থাকিবলৈ নহয় মৰিবলৈ শুনা মোৰ দেউতাই মদ খাইছিল দেউতাক মই অনুকৰণ কৰিছো তুমি মদ খাইছা তোমাক তোমাৰ ল'ৰাই অনুকৰণ কৰিব চৌধুৰী আপোনাৰ বক্তৃতা মই ক্লাবতে শুনিম আপোনাৰ সেই কথাকে এইমাত্ৰ ঘৰত দুজনে শুনাইছে মোৰ অফিচলৈ যোৱাৰ সময় হ'ল মাফ কৰিব আপোনাৰ বক্তৃতা শুনিবলৈ মোৰ এতিয়া সময় নাই জানো জানো ব্ৰাদাৰ মোৰ বক্তৃতা এতিয়া বৰ্তমান এই বয়সত তোমাৰ ভাল নালাগিব এসময়ত এইবিলাক বক্তৃতা মোৰো ভাল লগা নাছিল কিন্তু এদিন আহিব এদিনাখন তুমি আজি মোৰ এই কথাখিনি উপলব্ধি কৰিবা কিন্তু সেইদিনা বৰ পলম হৈ যাব সেইদিন তুমি মদ নেখোৱা মদে তোমাক খাব সেইদিনা এই কথা আশা তোমাৰ মনত থাকিব মেই কম্বল চুৰতা হো লেকিন কম্বল মুজে নেই চুৰতা মই ওলালো বুঝছ আজি বহুত বছৰ মূৰত মই আকৌ গাঁৱলৈ ওলাইছো অহাত মোৰ পলম হ'ব তই ঘৰখন ভালকে চোৱামিলে কৰিবি আৰু ভতিয়া এই বাৰী ভেন্দি পুলি কেইডাল খুব লহপহকে বাঢ়িছে বুজিছ তই অলপ সেইপিনে চকু কাণ দিবি আৰু সেই লাও জোপাই সেনালিখনো ভালকে পাতি দিবি বুজিছ মা এইটো আপোনাৰ দোকান তেতিয়া তামোলখন সকলো বন্ধা বাৰু হৈছে হৈছে মূৰা হেৰি নহয় এই ভাদমহীয়া নামৰ
বারোয়ারি নামঘরতে আমার নৈ বিদ্যাখন দিবলে নাপাহৰি ভাল বাৰু মায়া মন্তি মাইনু তোমালোক দুয়ো মিলা প্ৰীতিৰে থাকিবা খাই কাজিয়া নকৰিবা দেই ভদিয়া হলনে হয় আই সকলো ৰিক্সাত তুলি দিছো অলপ খৰধৰ কৰক পাছ এৰিবৰ সময় হ'ব গৈছো নালাগে দেই আজি মোৰ কাম আছে কাম শেষ কৰি আহি আজি তোমালোকক এটা নতুন গান শিকাম মনে মনে
মন থাকি স্বপ্ন ভরা জোনাক রাখি মন মোর থাকি তুমি মোর সুজান বাতি দেউতা ঘরত নাই, ফুৰিবলৈ গৈছে। তেন্তে এনেই মই বহি থাকিলো। বাৰু মই শুনি খবরদার কেতিয়াবা যদি মিছা মাত পিঠি চাল চলি দিম যা কিয় ইমানখিনি টকা একদিনৰ ভিতৰতে শেষ হব পালে কেনেকে দিনবোৰ কেনেকৈ গৈছে ঘৰখন কেনেকৈ চলিছে তাৰ হিচাপ ৰাখিবলৈ জানো তোমাৰ গাত হুচ আছে দীপালী আজি 28 তাৰিখ দিয়া বুলি কৈছো নহয়
কমলা বাইদেউ অলংকার থৈ যাওঁ, এইডাল লৈ যাওঁ। প্রদীপ আছে নে? আছে। কি করেছে? নরকলে যাবলে সাজু হয়েছে। মই আপনার কাজ দিয়ে করেছি, মানুহ অকমানু করা বাদ দিয়ে পাই পাপর ভাগি হবলে আপনি ইয়ালে নাহি। আপনি আপনি এবার কি কইছে? মই যে কইছো সঁচা কইছো। ক্লাবৰ নামত মদ, বিশ্রামৰ নামত বেবিচাৰ, আনন্দ নামত জুৱা। কি হৈছে দীপালী? প্ৰদীপ, তোৰ ঘৰতে এনেদৰে অপমান পাবলৈ মই অহা নাছিল। মই আগতে কৈছিলো দ্বিতীয় পক্ষই ঘৰ নাবানে, ঘৰ ভাঙে। তহঁতৰ নিচিনা তিৰোতা সেৱা মানুহ, সমাজৰ কলংক, তহঁতৰ লগত বন্ধুত্ব কৰাটো পাপ। গুড বাই প্ৰদীপ, গুড বাই টু ইউ ফ্ৰেণ্ডশ্বিপ। দীপালী, তুমি ভাবি চোৱা, বলনক তুমি এনেদৰে অপমান কৰি পঠিয়াই দিয়াটো তোমাৰ উচিত হৈছে নে নাই? মোৰ ঘৰত তুমি মোৰ বন্ধুক অপমান কৰিছা। কিন্তু মই কি অন্যায় কৰিছো? মন্ত্ৰী মানুহৰ কথা তুমি পাহৰি গৈছা। মানুহৰ কথা তাৰ ৰেঞ্চি, তাইৰ ছোৱালী, ডাঙৰ হোৱাৰ লগে লগে তাই ঘৰলৈ গুচি যাব। কিন্তু মন্ত্ৰী, সি যদি এই আদৰ্শলৈ গঢ়ি উঠে, কিন্তু তাৰ ভৱিষ্যত কি হব তাক তুমি এবাৰ ভাবি চাইছা নে? মন্ত্ৰীৰ ভৱিষ্যত ভাবি তুমি বন্ধ হব নালাগে দীপালী। তাৰ প্ৰতি তোমাৰ মাতৃত্বৰ দায়িত্বতকৈ মোৰ পিতৃত্বৰ দায়িত্ব যথেষ্ট বেছি, কাৰণ তাৰ লগত মোৰ তেজৰ সম্বন্ধ আছে। আজি মন্ত্ৰীৰ কথা ভাবি তুমি অধীৰ হৈছা, ভৱিষ্যতত হয়তো তুমিয়ে তাৰ উন্নতিৰ পথত বাধা পঠিয়াই দিবা। মই বাধা হওঁ? মই যে মন্ত্ৰীৰ মা। তুমি তাৰ মা নহয়, মাহীমা। মই মালে ফুল আনিছো। মাৰ ককা দেউতাৰে তালৈ গৈছে, তোমাক শুই থাকিবলৈ কৈছে। মা কিয় মোক ককা দেউতাৰ তালৈ লৈ নগ'ল? মা, মন্ত্ৰীবা কিয় লৈ নগলা? মন্ত্ৰী আহিলে দেউতা কাৰ লগত থাকিব, অকলে থাকিবলৈ ভয় কৰিব নহয়। এতিয়া বহুত থাকিব। মা,
কিবা নাথাকিলে মোৰ টোপন নাহে মা কলে মই থাকিলে যদি তেওঁৰ অশান্তি তেন্তে মইনো আৰু ইয়াত কিয় থাকো
মই বহুত বুজালো বাবা কিন্তু নেমানি আইদেৱে কলে মন্ত্ৰীৰ উন্নতিৰ পথত মই কেতিয়াও বাধা হ'ব নোৱাৰো এই বুলি কৈ তেওঁ সকলো টুকুটুকি আঁতৰি গ'ল বাবা অভিমান কৰি দেউতাকৰ ঘৰত কিমান দিন থাকে থাকক ভাবিছে মই মাতি আনিম মোৰো অভিমান আছে ইমান দূর পাইছে গৈ মই ধরিবই পারা না প্রদীপ ওর এই অধ পথন সঁচা করে অতি দুঃখের কথা মন্ত্রীর প্রতি আমার যা কর্তব্য আছে মন্ত্রীকেও কোনো শিশুকে অনাদর আর অবহেলা নষ্ট হব দিব নোৱাৰি তই কোনো চিন্তা নকৰিবি মই কাইলৈ পুৱাতে প্ৰদীপক গৈ লগ ধৰিম মোক দুখিলে কি হ'ব আপুনি এবাৰ ভাবি নাচায় কিয় দীপালীয়ে নিজে নিজৰ বাট বাছি লৈছে সেইকাৰণে ময়ো মোৰ নিজৰ বাট বাছিলে বুলি বাধ্য হৈছো কিন্তু সেইবুলি তোমাৰ এই অধ পতন মই কোনো ৰকমে সমৰ্থন কৰিব বেছ তোমাৰ কথা মই এৰি কিন্তু মন্ত্ৰীৰ কথা এবাৰ তুমি ভাবিছা তাক মানুহ কৰাৰ দায়িত্ব তোমাৰ নহয়নে সি আজি তোমাৰ পৰা কি আলাপ হ'ল তাক নষ্ট হ'বলৈ দিয়া মানে এটা জাতিৰ ভৱিষ্যত নষ্ট হ'বলৈ দিয়া একে কথা নহয়নে মন্ত্রীর ভাবে আপনি চিন্তা করব না লাগে মই সকলো বুঝো আপনি নিজের স্বার্থর কারণে মন্ত্রীর কথা তুলিছে প্রদীপ কি কইছা মোর স্বার্থ মোর কি স্বার্থ থাকতে পারে মই মন্ত্রীর ভাল হওয়া তো বিশাল তুমি কইছা কি মদ বর বিষানি তার মুখের আগত দাঙি ধরছে ই তোমার অন্যায় না হয় না প্রদীপ এদিন তোমার এই ভুল তুমি নিশ্চয় বুঝিবা আজি তুমি মোক স্বার্থপর বুলি কইছা কিন্তু মনে রাখিবা প্রদীপ এই স্বার্থ মোর কারণে নহয় এই স্বার্থ তোমার হল মহাজনে কালি অনে মাল দিয়াটো বন্ধ কৰি দিলে যোৱা মাহৰ বাকী পৰি আছে নগদ টকা দিলে হেনো মাল দিব এমাহ টকা নিদিওঁতে তাৰ ইমান তাকি দিলে বাৰু মই অন্য দোকানত বন্দবস্ত কৰিম কিন্তু আজিৰ সাজৰ কাৰণে চাউল দালি একোৱে নাই তই এটা কাম কৰচোন গোটৰ পকেটে টকা পাঁচটা আছে তাকে লৈ যা দিলাকে আনিবি গৰুজনী বেচি পেলা গৰুজনী বেচি পেলাম কিন্তু বগীয়ে কিয় এখেৰকৈ গাখীৰ দি আছে তাৰেই মন্ত্ৰী মই নাৰা দিব তই কথাই কথাই উত্তৰ নিদিবিচোন বেচি পেলা কৈছো বেচি পেলা বজাৰত কিবা ভাল গাখীৰ নাইকিয়া হৈছে নেকি মই ভাল গাখীৰ বন্দবস্ত কৰি দিম মা আইছে নেকি হেৰা এই আবেলিৰ বাছত ঘৰ সোমাইছে এতিয়া কত আহি পায়েই আইদেউকে দেখি তিনি চাকি পুথিখন কৰি
আইডৰ গুৰি পাইছে মা এনেদৰে খবৰ নপঠিয়াকৈ আহিল কেলে পটকৰ তই মাতি পঠিয়াইছ হম ঘৰৰ মানুহ ঘৰলৈ উভতি আহিছে তাতোনো কিবা যা যগৰ লাগিল নে বোপা কৈছো এইবোৰ সকলো তোৰ বদি টকাৰ চিনিবলৈ বাকী আছেনে তই তল তলে খুব বাঢ়িছ দেই চিনি পোৱা নাই ঘৰৰ পৰা বাহিৰ কৰি দিম बुआरी कानी घर नुसुमा मैं घर भरी के निदो बुझलि বজাৰ খৰচ লাগিছিল বজাৰ খৰচ আজি মোৰ বাহিৰত নিমন্ত্ৰণ আছে বুজিছ আজি ভাত ৰান্ধিব নালাগে কিন্তু মন্ত্ৰী মইনা কি খাই স্কুললৈ যাব তই জুলুম নকৰিবিচোন মই এটা চিন্তাত আছো সময় নাই সময় নাই খালি জুলুম কৰি থাকো যা ভাত ৰান্ধিব নালাগে দোকানে চোকানে কাৰোবাক সুধিবিচোন চিলাই কল লাগে নেকি আমাৰ এই কলটো মিছাকৈ জাজ হৈ পঢ়িহে আছে সেইটো বিক্ৰী কৰি দিয়া ভাবিছ খুজি আনিছ আৰু কবি গৈ আমাক ধনৰ অহংকাৰ দেখাব নালাগে
পেলি হল কেলে ককা দেউতার ঘরত আছিল কেলে তোক বারে বারে তালে যাবলে মানা করা নাই কথা কলে কেতিয়া নুশুন অবাদ যা যা সাবি আর কেটে পাশে যাও পিঠে শাল ছিঙে দিব তালে যাবলে মানা করা নাছিল কথা কলে কেতিয়া নুশুন অবাদ যা কেতিয়াবা সাবি তালে যদি যাও পিঠে শাল ছিঙে দিব একো চিন্তা নকৰিব ল'ৰাটোৰ তেনে কোনো আঘাত হোৱা নাই যি অলপ আঘাত হৈছে সি দুই দিনতে ভাল হৈ যাব মই এখন প্ৰেছক্ৰিপশ্যন দিলোঁ মিক্সাৰটো দিয়াৰ এঘণ্টাৰ পিছত এক নম্বৰ টেবলেটটো দিলোঁ এক নম্বৰ টেবলেট হয় এক নম্বৰ যদি দেখে ৰাতি বেছি বিষ হৈছে তেন্তে দুই নম্বৰ টেবলেটটো দিলোঁ ভাল মই এতিয়া যাওঁ দৰৱখিনি আনিব লাগিছিল দৰমহাটো পৰহি মানেহে পাম তেতিয়া হ'ব তুমি আজি মোৰ কাষত থাকিবা দেই থাকিবচোন তুমি মনে মনে শুই থাকাচোন কথা ক'লে বিষ বেছি হ'ব নহয় তুমি কিন্তু যাব কিয় দান কৰি পুণ্য আজিছে বঢ়িয়া
অনুমতি নলকে মোৰ ঘৰ জাকে জাকে সোমাব দিয়াখিলি মন্ত্ৰীপতি মৰম আছে বুলি হয়তো ককাই জাকে জাকে ঘৰলৈ মাতি আনে কিন্তু তুমি উলিয়াই নিদিয়া কিয় দীপালি মোৰ ঘৰত তুমি মোক এনেদৰে অপমান কৰা তোমাৰ কোনো অধিকাৰ নাই নিশ্চয় নাই মন্ত্ৰীৰ ভৱিষ্যত ভাবি মোৰ ঘৰ মোৰ কোনো অধিকাৰ নাই তাৰ প্ৰতি মোৰ মাতৃত্ব দায়িত্বতকৈ তোমাৰ পিতৃত্ব দায়িত্ব বহুত গুণে বেছি দীপালি মই তোমাক আবেদন কৰি দিছো মন্ত্ৰীক লৈ তুমি কোনো কথাই নুতুলিবা নুতুলো মন্ত্ৰীৰ মই তাৰ লগত তোমাৰ তেজৰ সম্বন্ধ আজি হয়তো মন্ত্ৰীৰ কথা ভাবি অধীৰ হৈছো এদিন হয়তো তাৰ উন্নতিৰ পথত ময়ে বাধাৰ পাতিছো দীপালি মই তাৰ মাক নহওঁ মাহিমা মা মন্ত্ৰী মা মন্ত্ৰী তুমি মন্ত্ৰীৰ মাহিমা দুয়ার বন্ধ করে দে মন্ত্রী মনে মন থাক তোমার হয়েছে কি প্রদীপ বোপা তুমি আজি মন্ত্রীর কান্দন বন্ধ করি বলে তার গা থাক তুলিব বিচারিছা কিন্তু তুমি আবার ভাবি চাইছে না সে কান্দিছে কিয় ভাটিয়া মনে মন থাক তোমার রঙা চকু দেখুয়াই অবশ্যই মোর মুখ বন্ধ করিব পারি কিন্তু সেইদরে রঙা চকু দেখুয়াই তুমি তার কান্দন বন্ধ করিব পারিবানে ভলিয়ার এই ভলিয়ার কোনোদিন চকু লড়ুয়া নাছিল কিন্তু আজি তোমার অধগতি দেখি গোটেই ঘরখনে কানিছে এই বুড়াকো কন্দুয়াইছে প্রদীপ বোপা তুমি যেদরে আজি গোটেই ঘরখনকে কন্দুয়াইছা ঠিক তেনেদরে এদিন তুমিও কান্দিব লাগিব এই ঘরখনের কারণে এইদিনে তোমাক সান্তনা দিবলৈ আৰু কেৱল একোটো কাষত নাথাকিব মন্ত্ৰী হয়তো তোমাৰ পৰা আঁতৰি যাব ভাজিয়া মন্ত্ৰীৰ লগত তোমাৰ তেজৰ সম্বন্ধ কিন্তু কিয় আজি তোমাৰ হাতৰ ওলনিত মন্ত্ৰীৰ কান্দন বন্ধ নহয় কিয় মন্ত্ৰীয়ে বাৰে বাৰে মাকৰ ওচৰলৈ যাব বিচাৰে ভাজিয়া তোৰ মুখ বন্ধ কৰ আজি ভজিয়াৰ মুখ বন্ধ নহয় প্ৰদীপ বোপা তোমাৰ কাৰ্যই আজি মোক মুখ মেলিবলৈ বাধ্য কৰাইছে তুমি ঘৰৰ লক্ষ্মীক ভৰিৰে লঠিয়াৰ ঘরখন উষণ করলেন মদ বড় বিষত নিজের গা ঢালি দিলাম আর তার কারণে আজ মন্ত্রীর গা ঢাক দিব বিচারি কিন্তু আইজোর কথা মনত নেপেলা কিয় আইজোয়ে কেন মন্ত্রী ঘাত করেছে আইজো ঘর সোমার দিন মন্ত্রীয়ে বড় করে কানিছে সেই দিন কোনেও মন্ত্রীর কানন বন্ধ করিব পরা নাছিল মরমের হাত করব আইজোয়ে মন্ত্রীর কানন হাত করে এই কথা মনত নেপেলোৱা কিয় আইদেউ ঘৰ সোমোৱা দিন ধৰি মন্ত্ৰীৰ মুখত হাঁহি বিৰিঙি উঠিছে গোটেই ঘৰখনে হাঁহিছে আজি হয়তো মদৰ ৰাগিত তুমি সেই দিনবোৰৰ কথা পাহৰি গৈছা ভাটিয়া ভাটিয়া আজি মই মোৰ ভুলৰ যোগ পাইছো ভাটিয়া মই যাম দেখো ভাটিয়া মই দীপালীক লৈ আহিব দীপালী আজিৰ পৰা এই ঘৰৰ আশাৰ বন্তি তুমিয়ে হ'ব লাগিব দীপালী Thank you.
বাইদেউ আহিলে। বাইদেউ লক্ষ্মী, তোর লক্ষ্মী আজি মোক এনেদরে ব্যবহার করলি কেলে? ক্ষমা বিচারি যাওঁতে দুয়ার বন্ধ করে অপমান করেছে। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, তোর লক্ষ্মী আই মোর ঘর জ্বলাব নালাগে। মই এন্ধারতে থাকিম, মই এন্ধারতে শুকাই মরিম, মই তহঁতৰ তহঁত মোৰ কাষত থাকিব নালাগে। মা মা ওলাই গৈছে, দীপালী ওলাই গৈছে, তই এই ঘৰৰ পৰা ওলাই যা। কাইলৈ পুৱা যদি তোৰ মুখ দেখো এই ঘৰৰ পৰা গতিয়াই উলিয়াই দিম। মন্ত্ৰীৰ কাৰণে তো যোৱা নিশা তোমাক নিবলৈ আহিছিলো, কিন্তু কিন্তু মন্ত্ৰীতকৈ তোমাৰ অভিমান বেছি ডাঙৰ কৰিলা, মোক অপমান কৰি পঠিয়ালা। মোক দেখি তুমি দুৱাৰ বন্ধ কৰি দিয়া নাছিলানে? ওচৰৰ ঘৰৰ কেঁচুৱাটিয়ে বৰকৈ কান্দিছিলে, তাৰ কান্দনে মোক আমাৰ প্ৰথম নিশাৰ কথা সোঁৱৰাই দিছিল। সেইদিনা মন্ত্ৰীয়ে বৰকৈ কান্দিছিলে, তাৰ কান্দোন কোনেও হাত কৰিব পৰা নাছিল। মোৰ কোলাত মন্ত্ৰীৰ কান্দোন হাত পৰিলে আৰু সেইদিনাই তুমি কৈছিলা মন্ত্ৰীক তোমাক গতালো, তাক মানুহ কৰাৰ দায়িত্ব তোমাৰ। মই আৰু থিৰেৰে থাকিব নোৱাৰিলো, দুৱাৰ বন্ধ কৰিছিলোঁ সোৱৰ্ণীক বাধা দিবলৈ, তোমাক বাধা দিবলৈ নহয়। মন্ত্ৰীক মোৰ বুকৰ পৰা কাঢ়ি নিছা, কিন্তু তাক কানো হাত কৰিব পৰা নাই। কিয় কিয় সি আজি এনেদৰে গুচি আহে? তোমাৰ মৰমে তাক কিয় বান্ধি ৰাখিব পৰা নাই? কিয় সি আজি মোক বিচাৰে? কানো হাত কৰিব পৰা নাই, কিয় সি আজি এনেদৰে গুচি আহে? তোমাৰ মৰমে তাক কিয় বান্ধি ৰাখিব পৰা নাই? কিয় সি আজি মোক বিচাৰে? কানো হাত কৰিব পৰা নাই, কিয় সি আজি এনেদৰে গুচি আহে? তোমাৰ মৰমে তাক কিয় বান্ধি ৰাখিব পৰা নাই?
হিয়ানিও হাত কৰিব পৰা নাই কিয় কিয় হিয়াজি এনেদৰে গুচি আহে তোমাৰ মৰম এটা কিয় বান্ধিব পৰা নাই হিয়াজি মোক বিচাৰে বললা না মা আমার ঘর লে যাও আমার ঘর যখন ঘর পা মা আটরি গছে ভদিয়া কাই কাটরে পঠিয়েছে যখন ঘর মন অবাদে চলিছে সেখন ঘর মন কেনে কই ভটি যাম ফু আজি মই মোর ভুল বুঝিছো মই আর কিছু মন না কেউ মন না Thank you.